প্রতিদিনের মতো আড়মোড়া ভেঙে জেগে উঠছে মতিহারের সবুজ চত্বর, কুয়াশা মাখা ভোরে শুরু হচ্ছে নতুন দিনের প্রাণচাঞ্চল্য, কিন্তু একজন মানুষের ঘুম আর কখনোই ভাঙবে না। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় ক্যাম্পাসে, প্রশাসন ভবনের সামনের এই ছায়া সুশীতল প্রাঙ্গণে। তিনি শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা, সবার প্রিয় জোহা স্যার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিডার ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ডক্টর শামসুজ্জোহাই ছিলেন আমাদের মুক্তি সংগ্রামের প্রথম শহীদ বুদ্ধিজীবী। আজ 18 ফেব্রুয়ারি 1969 সালের এই দিনে ডক্টর জোহা মুক্তিকামী বাঙালিদের ঘুম ভাঙিয়ে নিজেই চলে যান চির ঘুমের দেশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এ দিনটি পালন করা হয় শিক্ষক দিবস হিসেবে। এদিন মানুষের ঢল নামে তাঁর কবর প্রাঙ্গণে। ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই আসেন নানা ব্যানারে, ফুল হাতে প্রিয় জোহা স্যারকে শ্রদ্ধা জানাতে। প্রধান ফটকের বাইরে যে স্থানে পাকিস্তানি সেনারা তাঁকে ক্ষতবিক্ষত করে, সেখানে নির্মিত স্মৃতিফলকটিও এদিন ভরে যায় ফুলে ফুলে। পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসক, স্বঘোষিত লৌহ মানব আইয়ুব খান আর তার দোসর পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের লেলিয়ে দেয়া ঘাতকদের সামনে সেদিন বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ঘাতকদের তাক করা রাইফেল আর বেয়োনেটের ছোবল থেকে প্রিয় ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে নিভে যায় তাঁর জীবন প্রদীপ। ছাত্রদের জন্য শিক্ষকের জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। মৃত্যুর ঠিক আগের দিন শিক্ষার্থীদের কাছে ডক্টর জোহার অঙ্গীকার ছিল, ছাত্রদের গায়ে গুলি লাগার আগে গুলি লাগবে আমার বুকে। জীবন দিয়ে সে অঙ্গীকার পূরণ করেন তিনি। তবে সেদিন তাঁর জীবন প্রদীপ নিভে গেলেও দাবানলের মতো সারা দেশে জেলে দিয়ে যান মুক্তির আগুন। তাঁর নির্মম হত্যাকাণ্ডে এত তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে সাধারণ মানুষও কারফিউ ভেঙে রাস্তায় নেমে পড়ে। আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির কাষ্ঠ থেকে মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বৈরশাসক আইয়ুব খানকে সরে দাঁড়াতে হয় ক্ষমতা থেকে। এভাবেই ডক্টর জোহার হত্যাকাণ্ড ত্বরান্বিত করেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধকে। ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার জন্ম 1934 সালের 5 আগস্ট অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়, পিতৃভূমি বর্ধমানের খণ্ডঘোষ থানার শ্যামডাঙ্গা গ্রামে। বাবা মোহাম্মদ আব্দুর রশিদ বাঁকুড়ায় কোর্টে চাকরি করতেন। মা মাসুমা খাতুন ছিলেন আধুনিক চিন্তাধারার উদার চিত্ত মানুষ। শামসুজ্জোহার ভাই বোন ছিলেন 12 জন, এদের মধ্যে 6 জন মারা যান অল্প বয়সেই। সবার বড় শামসুজ্জোহার ডাক নাম ছিল মন্টু। শিক্ষা জীবনে অত্যন্ত মেধার পরিচয় দেন শামসুজ্জোহা। বাঁকুড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ থেকে আইএসসিতে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্সে দ্বিতীয় শ্রেণীতে প্রথম ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় হন। স্কুল জীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সবার নজর কাড়েন। ফুটবল, ক্রিকেট সহ নানা ধরনের খেলায় পারদর্শী ছিলেন। খেলায় অসামান্য পারদর্শিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ব্লু খেতাব পান তিনি। ছাত্রজীবনে জোহা বাম রাজনীতিতে আকৃষ্ট হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এস এম হলের ছাত্র জোহাকে 52 ভাষা আন্দোলনের মিছিলের সামনের সারিতে দেখা যায়। ভাষা আন্দোলন করতে গিয়ে জেলও খাটেন তিনি। শামসুজ্জোহার পরিবারে বিপর্যয় লেগেই ছিল। 1950 সালে পশ্চিমবঙ্গে
সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে তাঁর পরিবারকে প্রায় নিঃস্ব অবস্থায় পূর্ব পাকিস্তানে চলে আসতে হয়। প্রথমে পাবনা জেলার লাহিড়ি মোহনপুরের বড় পাঙ্গাসি গ্রাম ও পরে ঢাকার গ্যান্ডেরিয়ায় বসবাস শুরু করেন তারা। জোহার দুই বোন দুরারোগ্য অসুখে ভুগে শৈশবেই অন্ধ হয়ে যান। ছোট ভাই ঢাকা কলেজের ছাত্র শামসুল কাদির নন্টু পানিতে ডুবে মারা যায়। হাসি খুশি জোহাকে দেখে বাইরের কেউ এসব বুঝতে পারত না। শিক্ষাজীবনের মতো শামসুজ্জোহার কর্মজীবনও ছিল বর্ণিল। কাজ করেছেন প্রথমে ঢাকায় স্টার্ন ল্যাবরেটরিতে ও পরে পশ্চিম পাকিস্তানের ওয়া ক্যান্টনমেন্টে অবস্থিত অস্ত্র কারখানায়। কর্মরত অবস্থায় স্কলারশিপ নিয়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে রসায়ন শাস্ত্রে বিশেষ অনার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি ইংল্যান্ডের রয়্যাল অর্ডিন্যান্স কারখানায় বিস্ফোরক দ্রব্যের উপর প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। পশ্চিম পাকিস্তানিদের প্রভুসুলভ মনোভাবের প্রতিবাদে 1961 সালে অর্ডিন্যান্স কারখানার চাকরি থেকে ইস্তফা দিয়ে পূর্ব পাকিস্তানে চলে আসেন। 1961 সালেই তিনি প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা কর্মকর্তা পদে এবং কয়েক মাস পরে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। কিছুদিন পরেই তিনি আবারও লন্ডনের ইম্পেরিয়াল কলেজের স্কলারশিপ পান এবং এবার পিএইচডি ও ডিআইসি ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। লন্ডনে তিনি কিছুদিন কয়েকটি নামকরা কলেজে খণ্ডকালীন শিক্ষকতাও করেন। ডক্টর জোহা বিএ করেন ইডেন কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী নীলুফার বেগম ডলিকে। 1966 সালে জোহা দম্পতির কোল জুড়ে আসে ডালিয়া নামে ফুটফুটে এক শিশুকন্যা। ডক্টর জোহা ছিলেন ভালো খেলোয়াড় ও দক্ষ সংগঠক। বিশ্ববিদ্যালয়ের যেখানেই খেলাধুলা হতো সেখানেই পাওয়া যেত তাঁকে। ক্রিকেট খেলতে খুব পছন্দ করতেন। ছাত্র শিক্ষক সবার সঙ্গে সখ্যের কারণে দ্রুত ক্যাম্পাসের প্রিয় মুখে পরিণত হন তিনি। 1965 থেকে 67 সাল পর্যন্ত শাহ মখদুম হলের আবাসিক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন ডক্টর জোহা। দেশ জুড়ে তখন শুধু আন্দোলন, মিছিল, মিটিং, গুলি, লাঠিচার্জ, মৃত্যু। পশ্চিম পাকিস্তানি শাসকরা তখন বাঙালির মুক্তি সংগ্রামকে স্তব্ধ করে দিতে সমগ্র পূর্ব পাকিস্তান জুড়ে একের পর এক ঘটিয়ে চলছিল নৃশংস হত্যাকাণ্ড। 1968 এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মতো গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় ডক্টর জোহাকে। জনপ্রিয়তা ও দক্ষতার কারণে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রফেসর মোহাম্মদ শামসুল হক তাঁকে প্রক্টরের এ কঠিন দায়িত্ব দেন। মুগ্ধ প্রকৃতি জুড়ে প্রসন্নতা মেলা থাকে সকাল বেলায়, পূব পাড়া ছেড়ে পথে বের হন তিনি রোজ, আঙুলে চাবির রিং ঘুরে তীব্র শীষ ছন্দ তোলে বাতাসের তোলায় তোলায়, শিশুকন্যা ডালিয়ার চোখ তাকে ইতি উতি খোঁজে, দিগন্তের প্রান্তরেখা ছুঁতে চেয়ে দ্রুত পায়ে এগুতে এগুতে সামনেই খোলা থাকে রসায়ন ভবনের দ্বার, গতিময় জীবনের সাথী হয়ে ছুটে চলে প্রিয় ফক্সওয়াগন, গাড়িটার কোলজুড়ে শুয়ে থাকে ব্যাট আর র্যাকেট জোড়া, আবার কখনো দেখি ফুটবল নিয়ে প্র্যাকটিসে রত ছাত্রদের সাথে, জুবেরির মাঠে তিনি গোলপোস্ট আগলে দাঁড়ান কখনো, ক্রিকেট খেলে ঘরে ফেরা বিকেল বেলা প্রিয়তমা পত্নীর প্রতীক্ষার শেষ। ১৯৬৯ সাল আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বছর। এর প্রেক্ষাপট রচিত হয়েছিল পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই, কারণ তখন থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকরা শোষণ আর দমনপীড়ন চালিয়ে আসছিল পূর্ব পাকিস্তানিদের ওপর। পাশাপাশি পূর্ব পাকিস্তানিদের দেয়া রাজস্ব আয় দিয়ে তারা সমৃদ্ধ করতে থাকে পশ্চিম পাকিস্তানকে। এভাবে পূর্ব পাকিস্তানিদের ঘাড়ে চেপে সব ধরনের ভোগবিলাসে মত্ত থাকে তারা। ১৯৬৬ সালে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আমাদের বাঁচার দাবি শিরোনামে ছয় দফা দাবি তুলে ধরার পর পশ্চিম পাকিস্তানি শাসকদের দমনপীড়ন আরও বেড়ে যায়, কিন্তু শেখ মুজিবের ছয় দফা পূর্ব পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে সমর্থন করে। পাকিস্তানের স্বৈরশাসক আয়ুব খান কুখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা করেন ১৯৬৮ সালে। বসে থাকেননি মুজিবের প্রিয় দেশবাসী,
তারা তীব্র গণ আন্দোলন গড়ে তোলেন। 12 জানুয়ারি ডাকের আহ্বানে পল্টনে বিরাট জনসভা ও 17 জানুয়ারি দেশব্যাপী দাবি দিবস পালিত হয়। এরই মধ্যে গঠিত হয় কেন্দ্রীয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। ছাত্রলীগের বলিষ্ঠ তরুণ নেতা তোফায়েল আহমেদের নেতৃত্বে শেখ মুজিবের মুক্তিসহ 11 দফা কর্মসূচি প্রণয়ন করেন তারা। 18 জানুয়ারি তারা সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেন। ধর্মঘটি ছাত্রছাত্রীদের ওপর পুলিশ ব্যাপক নির্যাতন চালালে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। 20 জানুয়ারি মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদ, 24 তারিখ স্কুল ছাত্র মতিউর সহ একের পর এক হত্যাকাণ্ডে রাজধানী ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। ষড়যন্ত্রমূলক এই মামলায় শেখ মুজিবকে ফাঁসি কাষ্টে চড়ানোর মাধ্যমে বাঙালিদের আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য আইয়ুব খান চেষ্টা করতে থাকেন। কিন্তু মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা একের পর এক বৈরী ঘোষিত হতে থাকে, জোরালো হতে থাকে শেখ মুজিবের মুক্তির সম্ভাবনা। আইয়ুব খান এবার আঁটেন এক ঘৃণ্য ষড়যন্ত্র। 1969 সালের 15 ফেব্রুয়ারি ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দি শেখ মুজিবকে গোপনে রাতে আঁধারে হত্যার জন্য ঘাতক পাঠান আইয়ুব খান। কিন্তু চেহারায় মিল থাকায় ঘাতক ভুল করে হত্যা করে ওই মামলার আরেক আসামি সার্জেন্ট জহুরুল হককে। এ খবর ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী গণ আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। আন্দোলন সংগ্রামে খুব একটা পিছিয়ে ছিল না রাজশাহীও। 16 ফেব্রুয়ারি বিকেলে এ হত্যাকাণ্ডের খবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। তখন ক্যাম্পাসে চলছিল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। ক্ষুব্ধ ছাত্র শিক্ষকেরা খবর শোনামাত্রই অনুষ্ঠান বন্ধ করে শোকসভার আয়োজন করেন। সেখানেই সিদ্ধান্ত হয় সার্জেন্ট জহুরুল হকের হত্যার বিচার ও শেখ মুজিবসহ বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে পরদিন 17 ফেব্রুয়ারি শহরে বিক্ষোভ মিছিল করা হবে। 17 ফেব্রুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে শত শত ছাত্রছাত্রী মিছিল নিয়ে শহরে যায়। তারা মুসলিম লীগের জঙ্গি ছাত্র সংগঠন এনএসএফকে পৃষ্ঠপোষকতার অভিযোগে রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল হাই এবং মুসলিম লীগের পার্লামেন্ট সদস্য আইনউদ্দিনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সে ঘটনায় পুলিশের ব্যাপক লাঠিচার্জে 10-12 জন গুরুতর আহত হন। তাদের আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কয়েকজন শিক্ষকসহ ডক্টর জোহা থানায় ছুটে যান। আহত ছাত্রদের হাসপাতালে পাঠানোর জন্য পুলিশের সঙ্গে রীতিমতো বাগযুদ্ধ শুরু করেন তিনি। ডক্টর মাজহারুল ইসলাম এবং ডক্টর জোহা এরা বললেন যে এদেরকে কোথায় নিয়ে যাবেন, এরা তো বেশিক্ষণ রাখলে রক্তক্ষরণে মারা যাবে, কেন থানায় রাখা হচ্ছে? তারা বাইরে উপরে যোগাযোগ করছে, এই অজুহাতে দেরি করছে। কিন্তু শিক্ষকরা বসে থাকেনি, শিক্ষকরা বারবার তাগিদ দিচ্ছে যে এদেরকে চিকিৎসার জন্য। আসলে ওদের পরিকল্পনা ছিল আমাদেরকে কারাগারে নিয়ে যা, কিন্তু শিক্ষকদের পীড়াপীড়িতে পুলিশের ছত্রছায় আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হল। ঠিক 7:30-8টার সময় রাত্রে ডক্টর জোহার স্যার এবং কয়েকজন ছাত্রনেতা শিক্ষক তারা হাসপাতালে এসেছিলেন। প্রত্যেকের বেডে গিয়ে তিনি বললেন, আগামীকাল তোমাদের লুঙ্গি কাপড় চোপড় এবং খাওয়া দাওয়া নিয়ে আমি সকালবেলা আসব। ডক্টর জোহা আর আসতে ডক্টর জোহাকে আর আমি জীবিত দেখে দিই। রাজশাহী গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালের বাসা যখন ছাত্ররা ভাঙচুর করে তখন আমি ওখানে ছিলাম, এবং ওই ছাত্রদের শান্ত করার জন্য ডক্টর জোহা ওখানে এসেছিলেন। ওনার সঙ্গে আমার কথা হয়েছে এবং উনি কিন্তু ওদিন সক্ষম হয়েছিলেন ছাত্রদের ফিরে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে কোনো ঘটনা না ঘটে। যদিও একটা লাঠিচার্জ করা হয়েছিল ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য। এক পর্যায়ে উনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে
কথা কাটাকাটি করেছিল ওই দিন আমার সামনে, যে ছাত্রদের উপর কেন এরকম অত্যাচার করা হচ্ছে, কেন তাদের এভাবে লাঠিচার্জ করা হচ্ছে, কেন তাদের এভাবে পিটানো হচ্ছে, কেন তাদের উপরে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, এগুলো উনি প্রতিবাদ করেছিলেন। তখনই রাজশাহীর যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, যারা ওই সময় দায়িত্ব নিয়ে যেতে ছিলেন, তাদের সঙ্গে ওনার বাকবিতণ্ডিত হয় এবং চরম পর্যায়ে একটা ঝামেলায় জড়িয়ে পড়েন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি। আসার পরে সমস্ত ছেলেরা রাজশাহীতে ঘটনা ঘটার পরে রাজশাহী ইউনিভার্সিটির সমস্ত ভার্সিটির সমস্ত ছেলেরা এসে ওই যেখানে শহীদ 21 ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন চলছিল, প্যান্ডেল করা হয়েছিল, ওখানে সমবেত হয় এবং ডক্টর জোহা যখন এসলেন তখন ছেলেরা আরও বেশি উদ্বেলিত হয়ে পড়ে। উনি সেদিন খুব দৃঢ়তার সঙ্গে কতগুলো কথা বলেছিলেন। আপনারা দেখছেন আমার গায়ে রক্ত, আমার প্রিয় ছাত্রদের এই পবিত্র রক্তের স্পর্শে আমি আজ উজ্জীবিত। এরপর থেকে শুধু ছাত্রদের নয়, প্রয়োজন বোধে শিক্ষকদেরও রক্ত দিতে হবে। আমি কথা দিচ্ছি, এরপর আর যদি কোনো গুলি করা হয় কোনো ছাত্রের গায়ে, সেগুলি লাগার আগে আমার গায়ে লাগবে। ১৭ ফেব্রুয়ারির ঘটনার পর রাজশাহীতে 144 ধারা জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। তখনকার জিন্না হলের পেছনে রাস্তায় 144 ধারা জারির ঘোষণা দিচ্ছিল প্রশাসনের একটি জীব। ছাত্ররা তাতে আগুন জ্বালিয়ে দেয়। ছাত্ররা দুই পুলিশকে আটকে রেখেছে এমন গুজব ছড়িয়ে পড়লে পুলিশ ক্যাম্পাসে আসে। তারা হলে ঢুকে অভিযান চালাতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রক্টর ডক্টর জোহার মধ্যস্থতায় সে উত্তেজনা প্রশমিত হয়। 18 ফেব্রুয়ারি সকালে ছাত্ররা 144 ধারা উপেক্ষা করে মিছিল নিয়ে শহরে যাবার প্রস্তুতি নেয়। শত শত ছাত্রছাত্রী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে শহরের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত সেনা সদস্যরা তাদের কাজলা গেটের কাছে আটকে দেয়। তো 17 তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পরদিন 18 তারিখে মিছিল করে রাজশাহী শহরে যাব। সেদিন 144 ধারা জারি করা ছিল, সে 144 ধারা ভঙ্গ করেই মূলত আমরা মিছিল নিয়ে সামনে এগোলাম। নিয়ম ছিল 5 জন করে গেলে 144 ধারা ভঙ্গ করা হয়, তাই আমরা 3 জন করে মিছিল করে সামনে এগোচ্ছিলাম। যখন আমরা কাজলা গেটের সামনে উপস্থিত হলাম, সে সময় একটা আর্মির ভ্যান আমাদের মিছিলকে থামিয়ে দিল। তারা হল বলল এবং সাথে সাথে লেফটেন্যান্ট হাদি, ওই মিছিলের ওই আর্মিদের যিনি নেতৃত্বে ছিলেন, তিনি আমাদের বললেন, ওয়াই ইউ আর ভায়োলেটিং 144? আমরা বললাম যে উই আর নট ভায়োলেটিং, আমরা 3 জন করে এগোচ্ছি, বলল নো ইউ আর ভায়োলেটিং, তোমরা এগোতে পারবে না। ওরা সামনের দিকে এগোতে থাকলো, আমাদের পিছনে হাঁটিয়ে দিতে থাকলো। আমরা তখন কাজলা গেট থেকে আস্তে আস্তে পিছনে হাঁটতে থাকলাম। আমাদের সামনে যে মেয়েরা ছিল তাদেরকে আমরা দেওয়াল টপকে জুবেরি হাউসের যে মাঠ, সেই মাঠে ঢুকিয়ে দিলাম। কিছু কিছু মেয়ে ভিসির বাড়ির ভিতরে ঢুকে পড়লো, অর্থাৎ কাজলা থেকে 1 নম্বর গেট পর্যন্ত যে ওয়াল ছিল, ওয়ালের ভিতরে অধিকাংশ মেয়েদের ঢুকিয়ে দেওয়া হলো। আমরা অনেক ছাত্র ওই সময় ভিতরে চলে এলো। তো মূল ফলকের সামনে এসে চটলা শুরু হলো, সেখানে সেনাবাহিনীর সদস্যরা সবাই ছিল। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। ডক্টর জোহা খবর পেয়েছিলেন যে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করবে এবং তারা শহরের দিকে যাবে। এ কথা শুনে তিনি খুব বিচলিত বোধ করেছিলেন এবং ছাত্র এটাও তিনি জানতে পেরেছিলেন যে ছাত্র যদি 144 ধারা ভঙ্গ করে তাহলে তাদের উপর গুলি চালানো হবে, অনেক ছেলে মারা যাবে। সেই জন্য ডক্টর জোহা এখানে ছুটে এসেছিলেন এবং আন্দোলনরত ছাত্রদেরকে তিনি ভেতরে ক্যাম্পাসের ভেতরে নেওয়ার চেষ্টা করছিলেন। আর সেই সময় তার পাশে আরও বেশ কজন শিক্ষক ছিলেন ডক্টর জোহার পাশে, যেমন ডক্টর কাজী আব্দুল মান্নান, ডক্টর মাজহারুল ইসলাম, অধ্যাপক আবু সাইদ, ডক্টর কসিমউদ্দিন মোল্লা, এরা সবাই ছিলেন।
এবং আমিও সেখানে এলাম। ডক্টর জোহা আপ্রাণ চেষ্টা করছেন এবং মিলিটারি অফিসার ছিল তাদেরকে যে তিনি বারবার হাত জোর করে বলছেন যে ডোন্ট প্লিজ ডোন্ট ফায়ার প্লিজ ডোন্ট ফায়ার, আমাদের ছেলেরা এখনই ভিতরে চলে যাবে। তা আমরা ছেলেমেয়েদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছি কিন্তু জওয়ানদেরকে দেখে ছেলেমেয়েরা উত্তেজিত হচ্ছে। এক পর্যায়ে আমরা তখন যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছিলেন নাসিম সাহেব তাকে আমরা বলেছিলাম যে আপনি যদি জওয়ানদেরকে এখান থেকে ওদিকে সরিয়ে নিয়ে যান তাহলে আমাদের ছেলেমেয়েদেরকে ভিতরে নেওয়া সহজ হয়। ডক্টর জোহা যখন ছাত্রদের অনুরোধ করছিল যে আপনার তোমরা চলে যাও, সেই সময়টায় যে আর্মি যে অফিসার তার সঙ্গে কিন্তু ডক্টর জোহার একটু কথাবার্তা হয়েছিল এবং কিছু কিছু ছাত্রের সঙ্গে তর্কও হয়েছিল। কিন্তু এটা যখন পরিস্থিতিটা শিক্ষকদের বাইরে চলে যাচ্ছিল তখন কিন্তু এই যে ডক্টর খালেক ডক্টর করিমুল কুসুমুদ্দিন মোল্লা ইনারা আমাদেরকে রিকোয়েস্ট করলো অনুরোধ করলো যে আপনারা এখানে থেকে একটু চলে যান, কেননা ছাত্ররা আপনাদের উপস্থিতিটা ভালোভাবে দেখছে না এবং উত্তেজিত হচ্ছে তারা। এবং এটাও আমরা মনে করলাম যে এটা আমাদের চলে যাওয়া উচিত এবং আমরা ওই আর্মিও তাই মনে করলো কিন্তু যে এবং আমরা কিন্তু রাজি হলাম। রাস্তার পাশে যে বিরাট খড়ের গাদা ছিল ওটা আগুনে জ্বলছে এবং ইট পাটকেলও ছোড়া হচ্ছিল সেই সময় এবং আমার গাড়ির কাঁচটা কিন্তু ইট পাটকেলের ফলে ভেঙে গেছিলো। কিছুদূর আমরা ওদিকে যখন গিয়েছি গুলি বর্ষণ হলো আমাদের উপর এবং আমরা তিনজন তখন ছিটকে পড়ে গেলাম রাস্তার দিকে। আমার যতদূর মনে পড়ে যে আমরা যখন পড়ে যাই রাস্তার মধ্যে পড়ে যাই তখন ডক্টর জোহা এই দিকে ছিলেন, ছাত্রদেরকে ভিতরে নিয়ে আসছিলেন কিন্তু আমরা পড়ে গিয়েছি। সেটা দেখার পরপরই ডক্টর জোহা আমাদের অবস্থাতে জানার জন্যই ওইদিকে ছুটে যাচ্ছিলেন এবং আমরা যেখানে ছুটে গেলেন তারপরে আমাদের কাছাকাছি তিনি যেতে পারলেন না। আমি তখন পড়ে আছি ওখানে একটা খড়ের গাদা ছিল, তখন রেডিও এই সেন্টারের অনেক খড় কেটে কেটে গাদা করে রেখেছিল, আমি গাদার মধ্যে পড়েছিলাম এবং সেখান থেকে আমি একটা গুলির শব্দ শুনলাম এবং একটা আর্তনাদ শুনলাম। তো তখন আমার মনে হয়েছিল যে কাউকে মেরে ফেললো এবং আমার ধারণা ছিল যে আমাদের পাশে ছিল ডক্টর কসিমুদ্দিন মোল্লা, তাকে আমি দেখতে পাচ্ছি না। আমি এবং ডক্টর মান্নার একই জায়গায় পড়েছি বুঝতে পারছি। আমার ধারণা ছিল যে ডক্টর কসিমুদ্দিন মোল্লাকে হয়তো গুলি করেছে, হয়তো তাকে মেরে ফেললো। এরপরে একটা তীব্র আর্তনাদ এবং সেই আর্তনাদ শুনে আমি আর থাকতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে উঠে এলাম এবং ডক্টর কাজী আব্দুল মান্নান তিনিও উঠে আসলেন। উঠে আসবার পরপরই আমাকে সে যে আর্মি অফিসার গুলি করেছিল ডক্টর জোহাকে আমাকে সে গুলি করতে উদ্যত হলো। ঠিক সেই সময় তারও হায়ার অফিসার তিনি ওখানে এসে উপস্থিত, তিনি বললেন যে ডোন্ট ফায়ার ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কথা যখন ঘোষণা করলো তখন সে আর গুলিটা করলো না, তখন আমাদেরকে নিয়ে আর তখন ডক্টর কুসিমুদ্দিন মোল্লা ডক্টর মান্নার এবং আমরা তিনজন ধরা পড়েছি এবং তিনজনকে নিয়ে তারা মিলিটারি ভ্যানে তুলে ফেলল এবং আমি তখন ওখানে দাঁড়িয়ে দেখতে পেলাম যে রক্তে ভিজে গেছে এবং ওখানে পড়ে আছেন ডক্টর জোহা। গাড়িতে উঠে যখন চলেছি তখন কিন্তু গুলি শুরু শুনলাম এবং অনেক তখন অনেক ছাত্র ছিল রাস্তায় তখন এবং ওই যে অফিসের চারপাশে কিন্তু ছাত্র ছিল, তখনই আমি দুটো শুনলাম কিন্তু আমি যখন থামি নাই আমরা চলে যাচ্ছিলাম এটা। তারপরে আমরা সোজা আমি চলে আসি কন্ট্রোল রুমে, এখন যেটা মানে রাজশাহী মিউনিসিপ্যালিটি অফিস, এখানে এসে দেখলাম যে আমাদের ডক্টর জোহা উন্ডের অবস্থায় তাকে স্ট্রেচারে করে নামানো হয়েছে এটা আমি দেখলাম এবং ডক্টর জোহা আমার এটা স্মৃতিতে এখনো আছে যেমন কিন্তু আমার দিকে তাকে সেরকম। গুরুতর আহত ডক্টর জোহাকে দ্রুত হাসপাতালে না নিয়ে শহরের মিউনিসিপ্যালিটি অফিসে স্থাপিত সেনা নিয়ন্ত্রণ কক্ষের বারান্দায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। পথে যাবার সময় গাড়িতে মৃত্যুপথযাত্রী শিক্ষক জোহার সঙ্গে করা হয় অমানবিক আচরণ, প্রচুর রক্তক্ষরণে ধীরে ধীরে নিস্তেজ হতে থাকেন তিনি। এ সময় ওই অফিসের আশপাশে ছাত্র জনতা আটক শিক্ষকদের ছাড়াতে বিক্ষোভ দেখায় ও ইট পাটকেল ছুটতে থাকে।
সে সময় সমবায় মার্কেটের সামনে বেশ কয়েকজনকে আটক করা হয়, যাদের মধ্যে ছিলেন ডক্টর জোহার ভাগ্নি জামাই কামরুজ্জামান। তিনি দেখেছেন ডক্টর জোহার প্রতি সেনা পুলিশের নির্মমতা। এপিআর গাড়ি দেখেছে, এখন এখানে কে আছে বা কি হয়েছে এটা তারা বুঝছে না। গাড়ি দেখেছে ঢিল এসে পড়ছে, এর মধ্যে ওই হঠাৎ করে এক ওই অফিসার গিয়ে ওই কি বলে ডক্টর জোহার এখানে এই জায়গায় ধরে বলছে যে তুমি দেখেছো যে তোমার স্টুডেন্টরা কিভাবে আমাদের উপরে অত্যাচার করছে, কিভাবে ঢিল ছুটছে। হ্যাঁ, গালাগালি দিয়েই এইভাবে কথা বললে তো আমি দেখলাম যে উনি তো বেঁচে আছেন, পিক আপ ভ্যানে উনি শুয়ে আছেন, মাথাটা পূর্ব দিকে, পা পশ্চিম দিকে, আর দুইটা একজন জওয়ান ওই ওনার বডির উপরে এইদিকে একটা ঠ্যাং এদিকে একটা ঠ্যাং দুটো দিয়ে ওইদিকে একটা রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। তো উনি বিড়বিড় করে কিছু বলছেন আর আমি বডিটা দেখলাম যে এই এই জায়গায় এই জায়গায় অনেকখানি উন্ড হয়েছে, না হলে এত বড় একটা শার্টের মতো কিছু গোঁজা আছে ওখানে। লিস্ট করা শুরু করলো না ট্রাকে, আমার যতদূর মনে পড়ছে কসিমুদ্দিন মৃধা সাহেব ছিলেন, মান্নান সাহেব ছিলেন, তারপরে খালেক সাহেব ছিলেন, খুব বেশি চিৎকার করছিলেন কসিমুদ্দিন মৃধা সাহেব, নাম লিখে নিয়ে গেল, মিনিমাম 20 মিনিট হবে। তো ওইভাবেই আছেন, কোনো অ্যাম্বুলেন্স নাই, কিছু নাই। তা ওই সময়ে একজন জোয়ান, ওদের মধ্যে থেকে একজন জোয়ান আমি দেখলাম যে ওই ডিসি সাহেবের কাছে আর মেজর সাহেবের কাছে গিয়ে বলছেন যে স্যার আমাকে আর দুজন লোক দেন আমার সাথে, আমি ওনাকে ডক্টর জোহার কথা বলছেন যে ওনাকে হসপিটালে নিয়ে যাই। আমাদের ডিউটি ছিল মেডিকেল কলেজ, মানে আমার সাহেব বাজার পর্যন্ত যে শহরটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি দেখব ইপিআর নিয়ে। এর ভিতরে আমরা যখনই ঘুরছি তো মেজর একটা মেসেজ পেল যে গুলি হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে, আমাদের রাস্তা ক্লিয়ার করতে হবে, ওই আহতদের হাসপাতালে নিতে হবে, রাস্তা ব্লক দিতে পারছে না। উনি এই পর্যায়ে রাজশাহী কলেজের সামনে বসে আমার উপরে বাধ্য করতেছে যে গুলির অর্ডার দিতে হবে, কারণ ছাত্ররা তখন ইট পাটকেল মারছে। আমি তাকে বললাম যে লেট মি প্রসিড ফার্স্ট, তাকে আমি একটা জিপের আড়ালে দাঁড় করে আমি ইপিআর নিয়ে সামনে যাচ্ছি এবং ছাত্রদের শান্ত হওয়ার জন্য হাতের ইশারা দিই। আমরা পৌঁছে গেলাম, ওই যত অবস্থাগুলো ছিল এগুলো সবাই পৌরসভা, সেখানে আমি ঢুকতেই ট্রাকের নিচে দেখি এক লাশ। তখন একজনে বলল যে সিটি কলেজের ছাত্র নুরুল ইসলামের লাশ, আর কয়েকজন আহত বেয়নের দিয়ে তাদের আহত করা হয়েছে, আর ডক্টর জোহা রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও ভিতরে যেয়ে দেখি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক এবং আরও কয়েকজন পড়ে আছে, তারা অচেতন অবস্থায় কেউ কেউ। তো খালেক সাহেব বললেন যে সে তার সাথে আমার পরিচয় ছিল যে আমাদের এখনই হসপিটালে পাঠান, তা না হলে আমরা মরে যাব। এসপি বলল যে না, দে আর আন্ডার অ্যারেস্ট, তাদের এই মুহূর্তে হাসপাতালে পাঠানো যাবে না, পাঠালে জেল হাসপাতালে যাবে। আমি জেলা প্রশাসকের সাথে দেখা করলাম আর একটা কক্ষে, সেখানে কর্নেল একজন বসা ছিল। আমি এই সময় আমার কিন্তু দিকবিদি জ্ঞান আমি হারিয়ে ফেলছি, একটি অস্বাভাবিক আমার মধ্যে কাজ করছিল। আমি ডিসিকে বললাম যে ইভেন যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের চিকিৎসা করা হয় আর এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আহত করে একটা কক্ষে ফেলে রাখা হয়েছে, এদেরকে ইমিডিয়েট হাসপাতালে পাঠাতে হবে। তো ডিসি বললেন ঠিক আছে পাঠিয়ে দেন। এদিকে রটে গিয়েছিল যে ওই ঘটনায় ইতিহাসের শিক্ষক কসিমুদ্দিন মোল্লা নিহত হয়েছেন। কসিমুদ্দিন মোল্লার স্ত্রী ও শ্যালক হাসপাতালে ছুটে গিয়ে দেখতে পান আসলে ডক্টর জোহা গুরুতর আহত, তাঁর অস্ত্রোপচার চলছে। ওটির মধ্যে ঢুকে দেখি জোহা স্যারের অপারেশন চলছে, জোহা স্যার শুয়ে আছেন,
উনি বরাবরই সুদর্শন ছিলেন, গায়ের রং খুব ফর্সা ছিল তার। দেখলাম তার চোখ দিয়ে হালকা খোলা রয়েছে, নাকের একপাশ থেকে হালকা রক্ত তখনও হালকা লেগে আছে। প্রফেসর এম এন দত্ত, প্রফেসর শামসুদ্দিন আহমেদ, প্রফেসর এনায়েত কবির এই তিনজন সার্জেন আপ্রাণ চেষ্টা করে অপারেশন করে তাকে বাঁচানোর চেষ্টা করেছেন। বায়োনেটের আঘাতে তার পেটের অনেক অংশ কেটে গিয়েছিল এবং শুনেছিলাম ওনার স্প্লিন বা প্লিহা ওটা বাইরেও বেরিয়ে এসেছিল। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যুর প্রধান কারণ বলে অনুমান করা হয়, কারণ আহতের পর অনেকক্ষণ তিনি রাজশাহী পৌরসভাতে তাকে রাখা হয়েছিল। যদি সময় মতো তাকে আনা হতো হয়তো তাকে বাঁচানো যেত। বিকেল 3:30 দিকে হঠাৎ করেই সংবাদ পেলাম যে ডক্টর জোহা মারা গেছে। সারা হাসপাতালের মধ্যেই মোটামুটি একটা কান্নার রোল পড়ে গেল। আমাদের বন্ধুদের দু একজন হাউমাউ করে কেঁদে উঠল, ডাক্তারদের, ইন্টার্নি ডাক্তারদের এবং নার্সদের চোখে পানি। দু একজন নার্স ফুপিয়ে কেঁদে উঠলেন, রোগীদের চোখেও পানি। চাচাতো বোন জেবুন্নেসা জোহাকে আপন ভাইয়ের মতো স্নেহ করতেন। ডক্টর জোহার স্ত্রীকে তখনও জানানো হয়নি এই হৃদয় বিদারক ঘটনা। খবর পেয়ে চাচাতো বোন জেবুন্নেসা ছুটে যান হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। বৃদ্ধা জেবুন্নেসা আজও সে স্মৃতি ভুলতে পারেন না। ডক্টর জোহার ভাগ্নি জ্যোৎস্না জানালেন পরদিন ডক্টর জোহার ক্যাম্পাসের বাসায় লাশের অপেক্ষার সেই দীর্ঘ কষ্টকর প্রহরগুলোর কথা। পরদিন সকালে আমরা অপেক্ষা করছি যে মামার লাশ আসবে কখন, আর কারফিউ ব্রেক করেছে আবার কোনো নির্দেশ আছে কি না, এই জন্য রেডিওটা খুলেছি। তখন রফিকুল আলম আমার ক্লাসমেট, সে তার একটা গান রেডিও রাজশাহী রেডিও সেন্টার থেকে যে গানটা আসলো, গানটা শুনে আমরা কেউ চোখের পানি রাখতে ধরতে পারিনি। সবাই এমনিতেই তো পরিবেশটা থমথমে ছিল, তারপরে সবাই যেন সবারই চোখ অসুস্থ হয়ে গেল। তোমাকে যেন ভুলে না যায়। স্মরণের লিপিকায় লিখে রেখো
না, মরমে তোমায় খুঁজে পাই, তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে দূর থেকে যেন লোক, মরমে তোমায় খুঁজে পাই। ডক্টর জোহাকে হত্যার পর প্রশাসন তাকে দুষ্কৃতকারী হিসেবে আখ্যা দিতে চেয়েছিল। এ হত্যাকাণ্ড যেন বৈধতা পায় সেজন্য কর্মরত ম্যাজিস্ট্রেটদের চাপ দেওয়া হয়েছিল গুলির আদেশে সই করতে, কিন্তু বাঙালি ম্যাজিস্ট্রেটরা তাতে রাজি হননি। যে আর্মিরা আমাদের সঙ্গে ডিউটিতে ছিল তারা চেষ্টা করেছিল ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে একটা সই নেওয়ার জন্য, যে কোনো অর্ডার আমাদের অর্ডারে গুলি হয়েছে এরকম একটা, তারা আমাদেরকে আমাদের মানে অনুরোধ অনুরোধ না ঠিক, তারা কিছুটা আমাদেরকে জোরজার করেই আমাদেরকে বলপ্রয়োগই করেছিল, কিন্তু এটা আমরা সমস্ত ম্যাজিস্ট্রেট মিলে একজোট হয়ে এটা আমরা বাধা দিই এবং আমরা কোনো সই করিনি এবং এটা কোনো অর্ডার দেওয়া হয়নি। সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল ডক্টর জোহা ভুলক্রমে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তবে ময়নাতদন্ত রিপোর্টে ধারালো অস্ত্রের আঘাতে অর্থাৎ বেয়োনেটের খোঁচায় তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বেয়োনেটের আঘাতে ডক্টর জোহার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। জোহার উন্ডেড বডি রাজশাহী মেডিকেল কলেজে পাঠানোর দুই তিন ঘন্টা পর আমরা খবর পাই যে ডক্টর জোহার বেঁচে নেই, ওনাকে বাঁচানো যায়নি। এই ঘটনা এই খবর পাওয়ার পরেই কিন্তু সমস্ত শহর উত্তাল হয়ে ওঠে এবং জনতা বিক্ষোভে ফেটে পড়ে। প্রফেসর ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করার পরে দাবানলের মতো সারা বাংলাদেশে মানুষ আর যেন আর আমরা ঘরে ফিরে যাব না। 19 তারিখ আমাদের কাছে মেসেজ আসে যে আইয়ুব খান মার্শাল ল জারি করবে, কিন্তু আমরা তোয়াক্কা করি নাই। আমরা প্রতিবাদের ঝড়ে বাংলাদেশকে আমরা আগুন জ্বালিয়ে দিলাম। ডক্টর জোহার হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয়ভাবে শিক্ষক দিবস হিসেবে পালনের জন্য দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে। এই ঘটনার পরেই জাতীয়ভাবেই তো ঘোষিত হওয়া উচিত যে ডক্টর জোহার মৃত্যু দিবসটা, শহীদ ডক্টর জোহার মৃত্যু দিবস হচ্ছে জাতীয়ভাবে ঘোষিত সারা বাংলাদেশের জন্য শিক্ষক দিবস। ডক্টর জোহা নিহত হওয়ার সময় স্ত্রী নীলুফার জোহা ও 3 বছর বয়সী মেয়ে ডালিয়া তাঁর বাবা মা ও কয়েকজন ভাই বোন রেখে যান। বর্তমানে তাঁর স্ত্রী, মেয়ে ও 2 বোন বেঁচে আছেন। তাঁরা সবাই এখন আমেরিকা প্রবাসী। বলিনি তোমাকে
ডক্টর জোহার শেষ উক্তি ছিল, আমি কি বাঁচব? তিনি বাঁচতে চেয়েছিলেন, তার পরিবার, প্রিয় ছাত্রছাত্রী, সর্বোপরি দেশের জন্য। শারীরিক মৃত্যু তার হয়েছে ঠিকই, কিন্তু চেতনার যে আলো তিনি জ্বেলে গেছেন তার কখনো মৃত্যু হবে না। বেঁচে থাকবে ডক্টর জোহার আদর্শ, বেঁচে থাকবেন তিনি দেশের কোটি কোটি মানুষের অন্তরে অনন্তকাল ধরে।